আজকে আমি মুরগির মাংস রান্না করবো। তো মুরগির মাংস লইয়া আইছি নিকা আধা কিলো। আমি মাংস ধুইয়া উইয়া রেডি করি, একবারে মশলা মাসলি লইয়া আই যাই, মশলা মশলা সব রেডি করিয়া লইয়া আই যাই। আমি কড়াই গরমও বই দিছি, আর এদিকে আমি মাংসের মধ্যে আমি একটু হালকা মশলা মশলা মাখাইয়া গেছি, একটু হলুদ জিরা গরম মশলা আধা চামচ মাখাইয়া গেছি। আর এদিকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটিয়া লইছি। আমি তেল দিয়া প্রথমে আলু ভাজা করলাম। আলুতে একটু লবণ আর হলুদ দিল। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজা নামাই নাই। আমি একটু গোটা গরম মশলা সম্বাস দিলাম, দারচিনি এলাইচ আর লং, একটু ভাজা ভাজা করুন, গন্ধ বাইরে এসালে আমি পেঁয়াজ ডাল দিই। আমি দিলাম পেঁয়াজ, পেঁয়াজ ভাজা করলাম। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়েছে আর কি, পুরা লাল হয়েছে না। তো এখন আমি টমেটো দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা ডালি দিলাম। পরিমাণ মতো লবণও দিলাম। দিলাম আদা বাটা, আদা আর রসুন বাটা। আমি এক লোকে বাকি নিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, বেজাল মরিচ, আদা চামচ গরম মশলা, জিরা, আমার মশলাটা বলা রকম ভাজা করা হয়ে গেছে। এখন আমি দিলাম মাংস, আর আলুটাও ডালি দিন। আমি এখন ডাকিয়া দিলাম। আমি কত সময় পরে পরে ওরকম ডাকনা উঠে লড়াই লড়াইয়া দিলাম। আমার মাংস ফ্রাই হয়ে গেছে, এখন আমি ঝোল দিলাম। আমার মাংস হয়ে গেছে, আমি নামাইলাম। আমি উপর থেকে আরো একটু গরম মশলা দিলাইছি, দিয়ে নামাই দিই, এখন নামাই দিই।